পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ হারার পর নিউজিল্যান্ডের বিমান দলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যস্ত সূচির কারণে কোনো বিশ্রাম না নিয়েই দেশ ত্যাগ করলেন মুমিনুল বাহিনী। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবেন বাংলার টাইগাররা। ইঞ্জুরির কারণে নিউজিল্যান্ড সিরিজে নেই তামিম ইকবাল। অন্যদিকে সাকিব আল হাসান নিউজিল্যান্ড সিরিজ থেকেই ছুটি নিয়েছেন, যার ফলে এই দুই সিনিয়র ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। গোরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হওয়া বাংলাদেশের আত্মবিশ্বাস একেবারেই তলানিতে। এরই মধ্যে নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে নিজেদের সামর্থ্যের কতটুকু দিতে পারবে সেটা বলে দেবে সময়ই। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মুখোমুখি হবে আগামী জানুয়ারির 1 তারিখে। খেলাধুলার সর্বশেষ নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।